আসসালামু আলাইকুম সবাইকে। সিলেট বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রথম যে শব্দটি রয়েছে উচ্ছ্বাস, তো উচ্ছ্বাস বানানটা কিন্তু এমন হবে, দেখে নাও। রসু চয়, তারপরে লিখতে হবে স, চয় ছয়, তার নিচে থাকবে একটা ব, তারপরে দন্তস্ব, এটাই আমাদের উচ্ছ্বাস বানান। দেখো এখানে কিন্তু আকার, তাহলে আমাদের উচ্ছ্বাস বানানটি কেমন হবে ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে কিন্তু থাকবে চ, তারপরে থাকবে স, তার নিচে ব, এইখানে কিন্তু তোমরা ভুল করো। তো এই জিনিসটা তোমাদের বেশি বেশি লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের উচ্ছ্বাস বানানটি দেখো, প্রথমে চ, তারপরে স, তারপরে ব, সবাই একসাথে আকার, তারপরে কিন্তু আকার দিতে হবে। তাহলে এটাই আমাদের উচ্ছ্বাস বানান। তারপরে রয়েছে দেখো দুরবস্থা, তো দুরবস্থা বানানে তোমাকে অবশ্যই দয় রস্যুকার দিতে হবে। এখানে কিন্তু দীর্ঘকার দেওয়া রয়েছে, তোমাকে দিতে হবে রস্যুকার। তাহলে দয় রস্যু, রয় আকার, ব দন্তস্বয়, এটা কিন্তু থ, থয় আকার। তাহলে আমাদের এটা হচ্ছে দুরবস্থা বানান, রস্যুকার হবে, আর এটা কিন্তু থ, হর মতন দেখতে কিন্তু ওটা কিন্তু থ। তারপরে রয়েছে দেখো সংবর্ধনা, তো এখানে দুরবস্থা বানানটা আগে দেখে নাও। দুরবস্থা এখানে রয়েছে সংবর্ধনা, তো সংবর্ধনা বানানটা কেমন হবে দেখো, সং দন্তস্ব অনুস্বার সং, তারপরে বর্ধনা, বর্ধ দন্তান্বয় আকারে না, সংবর্ধনা, এটাই আমাদের শুদ্ধ বানান, দেখে নাও, সংবর্ধনা। তোমরা কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো, তাহলে এই বানানগুলো তোমাদের আজ জীবনেও ভুল হবে না, যদি একটু কেয়ারফুলি প্র্যাকটিস করতে পারো। তারপরে রয়েছে দেখো সুষ্ঠু, আসলে সুষ্ঠু বলে কোনো শব্দ নেই, এটা হয়ে যাবে সুষ্ঠু। দেখো দন্তস্বয়, মূর্ধন্যস্বয়, ঠয়, রস্যু, সুষ্ঠু বানানটা কিন্তু এমন হবে, দেখো সুষ্ঠু। তারপরে রয়েছে দেখো বাল্মীকি, তো বাল্মীকি বানানটা কিন্তু এমন, দেখো বয়াকার, লয়, ময়, দীর্ঘী, বয়াকার, লয়ময়, দীর্ঘী, তারপরে কয়, রস্যি, বাল্মীকি, বাল্মীকি বানানটা দেখে নাও, বয়াকার, লয়ময়, দীর্ঘী, তারপরে কয়, রস্যি, এটাই হচ্ছে আমাদের বাল্মীকি বানান। এখন আমরা দেখব বয়োজ্যেষ্ঠ এর শুদ্ধ বানান। তাহলে দেখো বয়োজ্যেষ্ঠ আমরা বলতে পারি ব, ইয়াই, ওকার, বয়োজ্যেষ্ঠ, বুর্গিত জয়, জফলা, একার, জ্যেষ্ঠ। এখন এখানে মূর্ধন্যস্ব ঠ, বয়োজ্যেষ্ঠ বানানটা দেখে নাও, বয়োজ্যেষ্ঠ, এখানে মূলত তোমরা ভুল করো, এই জফলা, জফলা কিন্তু বুর্গিত জয় জফলা, মনে রেখো বুর্গিত জয় জফলা, বয়ো, ইয়াই, ওকার কিন্তু, বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, এটা তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে আর ভুল হবে না, বয়োজ্যেষ্ঠ। তারপরে রয়েছে পৈতৃক, তো পৈতৃক বানানটা কিন্তু এমন হবে, দেখো পয়ৈকার, তারপরে তৈরি ক, পৈতৃক, পয়ৈকার, তৈরি ক, পৈতৃক, দেখো পয়ৈকার, তৈরি ক, পৈতৃক। তারপরে রয়েছে শুশ্রূষা, শুশ্রূষা, এই বানানটা দেখে নাও, প্রথমে তালবস্বয় রস্যু সু, তারপরে শ্রু, তালবস্বয় রফলা, তালবস্বয় রফলা, এইবার আমরা বসাবো দীর্ঘ, এবার আমরা কি বসাবো দীর্ঘ, তো দীর্ঘটা কিন্তু এমনভাবে হবে, যদি রস্যু হতো তাহলে এমন হতো, রস্যু কিন্তু এমন, দীর্ঘ কেমন, দীর্ঘ কিন্তু এমন, তাহলে সু শ্রু, এখন আমাদের লিখতে হবে সা, আমরা লিখেছি সা, তাহলে শুশ্রূষা মানে কিন্তু সেবা, শুশ্রূষা মানে সেবা, এটা কিন্তু বিলাসী গল্পে রয়েছে, তাহলে দেখো আমাদের এখানে শুশ্রূষা, শুশ্রূষা, এটা মূলত দীর্ঘকার, তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি এক মিনিটে ওভারঅল ভিউ হিসাবে আলোচনা করছি, কখন কী কারণে কোনটা ভুল ছিল আর কী করলেই বা আমাদের সেটা সঠিক হয়ে যাবে। তাহলে দেখো এখানে উচ্ছ্বাস, এখানে চয় ছয় বয়, তিনটা কিন্তু একসাথে থাকবে। এখানে দেখো দুরবস্থায় কিন্তু এখানে রস্যুকার হবে, আমাদের দেয়া ছিল দীর্ঘকার, এখানে সংবর্ধনা, এখানে অনিশ্চয় হবে, আর বিস্তারিত তোমরা প্র্যাকটিস করে করে আয়ত্ত করবে। তারপরে দেখো সুষ্ঠু, এখানে কিন্তু ঠয় রস্যুকার হবে, সুষ্ঠু, বাল্মীকিতে আমাদের প্রথমে দীর্ঘিকার, তারপরে রস্যিকার, বয়োজ্যেষ্ঠ তোমাকে ইয়াই ওকার এবং বুর্গিত জয় জফলা একার দিতে হবে। তারপরে দেখো এখানে পৈতৃক, তৈরি ক, পৈতৃক, শুশ্রূষা, এখানে কিন্তু দীর্ঘ, তো দীর্ঘ কিন্তু তোমাকে এমনভাবে লিখতে হবে। তো আশা করি সিলেট বোর্ড 2023 সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।